ভ্যাকসিন প্রদানের নামত টকা সংগ্রহ। কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন অফ আসামে সংগ্রহ করেছে ধন। সংস্থাটির বিরুদ্ধে পানবজার থানাত গোচর আন একটা সংস্থার। রাজ্য এটা সংহারী রূপ লৈছে কোভিডে। নিতো কোভিডত আক্রান্ত হয়েছে হাজার হাজার লোক, মৃত্যুর মুখতো পড়ছে বহুজন। এনে অভাবনীয় পরিস্থিতির মাজত ভ্যাকসিনে শেষ ভরসা হয়েছে সকলোরে। কোভিডর সংক্রমণ রোধর সরকারে বিনামূল্যক প্রদান করেছে ভ্যাকসিন। কিন্তু মহানগরীত ভ্যাকসিন প্রদানের নামত কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন অফ আসাম নামের একটা সংস্থায় সংঘটিত করেছে দুর্নীতি। সংস্থাটির বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ তুলিছে আসাম ড্রাগস ডিলার এসোসিয়েশনে। সংস্থাটোয়ে সংবাদমেল পাতি কয় যে পানবজারের হরিসভার অভিযুক্ত সংস্থাটোয়ে এহাজার টাকাক সংগ্রহ করেছিল রাইজর পড়া। কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন বলে একটা ট্রেড ইউনিয়ন আছে, তেওঁলোকে হরিসভাত আই থিঙ্ক 20 তারিখ না 21 তারিখের পর একটা ভ্যাকসিনেশন ক্যাম্প করেছে উইথ দ্য হেল্প অফ ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস অসম। তেতিয়া আমি খুব উৎফুল্লিত হলো, ভাল লাগিলে আমার। আমি আমার মেম্বারখিনি খুলো যে তোমালোকে পর্যায়ক্রমে যে পারা তোমালোকে এইটো ইনজেকশন মানে ভ্যাকসিনটা লগাই আহা। তেতিয়া পিছদিনা দুই এজন মেম্বার আহি পেলাই আমার কামরূপর যিজন তেজাদা তলপাত্রকলে বিপ্লব তলপাত্র যে তেওঁলোকে রেজিষ্ট্রেশনের কথা কৈছে, তেওঁলোকের যিজন সেক্রেটারি প্রেসিডেন্টে বোলে কি রেজিষ্ট্রেশন, রেজিষ্ট্রেশন তো লাগবেই, আধার কার্ড বা কিনা লাগবে, নয় নয় তেওঁলোকের মেম্বারশিপ লোব দিছে আর মেম্বারশিপর তেওঁলোকে 1000 টাকাকে খুঁজিছে, তেতিয়াহে আমার মেম্বারক তেওঁলোকে এইটো ভ্যাকসিন দিব। বহু কেজন ব্যক্তির পর 1000 টাকাক সংগ্রহ করার অভিযোগের ভিত্তিত সোমবারে পানবজার আরক্ষী থানাত রুজু করা হয় গোচর। আমার ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস মিস্টার নাটেক কথা কলো, বোলে স্যার এই কি কথা, বলে আপনি কমপ্লেন এটা করব, আমি এনকোয়ারি করি। কিন্তু তেতিয়া আমি দুই এখন রিসিপ্ট পালো, আমার রিসিপ্টখিনিও দিলো। তারপর পিছলে গম পালো যে তেওঁলোকক ভ্যাকসিন দিয়াটো বন্ধ করবলে দিছিলে, তথাপি দি আছিলে। তেতিয়া আমি কি করলো, আমি এফআইআর এখন যোগাকালি পানবজার থানাত দিলো যে এইটো এইটো অন্যায় হয়েছে, এইটো সাংঘাতিক একটা ক্রাইম। দিয়ার পিছত তেওঁলোকে এটা আরম্ভ করেছে থানার ফলের পর যেখানে করব লাগে। যি সময়ত সরকারে ভ্যাকসিন বিনামূল্যক দিয়ার ব্যবস্থা করেছে, এনে সময়তে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন অফ আসাম নামের সংস্থাটির এনে কাণ্ডক সকলে গরিহণা দিছে, লগতে সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুলিছে সকলে। ক্যামেরা পার্সন অজয় গুপ্তার সঙ্গে বীরিঞ্চি কুমার ডেকা, ডিএ নিউজ প্লাস। এতিয়াৰে পৰা ডিএ নিউজ প্লাস উপলব্ধ এসিসির 12 নম্বরত, জিটিপিএলর 273 নম্বরত, বিটিএনর 861 নম্বরত। শীঘ্রে ডিটিএইচ প্লেটফর্ম সমূহত উপলব্ধ হব ডিএ নিউজ প্লাস।